জিসিএসি ও এলেভেল পরীক্ষা বাতিল করা হয়েছে ইংল্যান্ডে করোনা ভাইরাস মহামারীর কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর তাই শিক্ষকরাই শিক্ষার্থীদের গ্রেড নির্ধারণ করবেন এ খবর দিয়েছে বিবিসি খবরে বলা হয়েছে শিক্ষকরা এবার অ্যাসাইনমেন্ট কোর্স চলাকালীন নেয়া পরীক্ষার ফলাফলের সমন্বয় করে গ্রেড প্রদান করবেন এই ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসের পূর্বেই বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন মহামারীর কারণে কোনো শিশু পড়া উচিত আর এ কারণেই সরকার একটি ন্যায্য ও সহনশীল পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ করবে এর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পরবর্তী ধাপে পৌঁছে যেতে পারবে In an ideal world, you would have um, uh, not a... Taken kids out of school because of the the pandemic, uh, we wouldn't have uh, been forced to do this. And in an ideal world, we'd be uh, continuing with exams as uh, you normally have them. And the best place for kids is in the classroom. Uh, the best way to uh, to check on kids' progress is with, with normal exams. But I think this is uh, as good a, a compromise as we can come to. I think it will be fair. I think it will be uh, durable. And it's the, it's the right way forward.